ব্রিটেনের ঔষধ নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ আজ অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় এবং ঔষধ কোম্পানি অ্যাস্ট্রাজেনেকার উদ্ভাবিত করোনা ভাইরাসের টিকা অনুমোদন করেছেন। বাংলাদেশের একটি আদালত পলাতক আসামিদের বক্তব্য গণমাধ্যমে প্রচারের উপর নিষেধাজ্ঞা দিয়েছে। আদালতের এই নির্দেশকে সম্পাদকরা কিভাবে দেখছেন? আমরা যখনই কোনো রিপোর্ট করি, আমরা সবসময় চেষ্টা করি যার বিরুদ্ধে কথাটা বলা হচ্ছে তার একটা ভার্সন নিতে। তো এই নিষেধাজ্ঞাতে তো সেই ভার্সন আমি আর নিতে পারছি না। বস্তুনিষ্ঠ সাংবাদিকতার উপরে একটা প্রভাব হওয়ার সম্ভাবনা আছে। থাকবে খেলাধুলার সাপ্তাহিক আয়োজন মাঠে ময়দানে। এসব নিয়েই আজকের পরিক্রমা পরিবেশন করছি আমি মোয়াজ্জেম হোসেন। তবে শুরুতেই বিশ্ব সংবাদ। বিবিসি বাংলা বিশ্ব সংবাদ পড়ছি মিজানুর রহমান খান। ব্রিটিশ সরকার বলছে সামনের সপ্তাহগুলোতে তারা লাখ লাখ মানুষকে করোনা ভাইরাসের টিকা দেওয়ার পরিকল্পনা করছে। অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় এবং ঔষধ কোম্পানি অ্যাস্ট্রাজেনেকার টিকা আজ অনুমোদন পাওয়ার পর সরকার এই ঘোষণা দিল। এই টিকাটি বায়োএনটেক এবং মডার্নার তৈরি টিকার চেয়ে দামে সস্তা এবং এটিকে সাধারণ রেফ্রিজারেটরে সংরক্ষণ করা যায়। অ্যাস্ট্রাজেনেকা জানিয়েছে তারা নিম্ন এবং মধ্যমায়ের দেশগুলোকে এই টিকা উৎপাদন মূল্যে সরবরাহ করবে। ব্রিটিশ পার্লামেন্টের নিম্নকক্ষ হাউস অফ কমন্স ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে সম্পাদিত ব্রেক্সিট পরবর্তী চুক্তি অনুমোদন করেছে। ক্ষমতাসীন কনজারভেটিভ পার্টির আনা বিলটি বিরোধী লেবার পার্টিও সমর্থন করে। বরিস জনসন দাবি করেছেন এই চুক্তির ফলে ব্রিটেন এখন ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে আরও বেশি বাণিজ্য করতে পারবে। ব্রাসেলসে ইউরোপীয় ইউনিয়নের নেতারা এরই মধ্যে এই চুক্তি অনুমোদন করেছেন। ইয়েমেনের এডেন নগরীর বিমানবন্দরে এক হামলায় অন্তত ১৬ জন নিহত হয়েছে। একটি বিমানে করে ইয়েমেনের নতুন সরকার সেখানে গিয়ে অবতরণের পর এই হামলা হয়। সরকারের সব মন্ত্রীরা অক্ষত আছেন বলে জানা গেছে। এই হামলার জন্য হুথি বিদ্রোহীদের দায়ী করা হচ্ছে। উত্তর পশ্চিম পাকিস্তানে একদল লোক একটি হিন্দু মন্দির ভেঙে ফেলেছে। কট্টরপন্থী মুসলিম নেতাদের এক সমাবেশের পর এই ঘটনা ঘটে। হিন্দু সম্প্রদায়ের নেতারা এই ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন। মন্দিরটি প্রায় ১০০ বছর আগে প্রথম তৈরি করা হয়, কিন্তু ১৯৯৭ সালে এক হামলায় এটি ধ্বংস করে দেওয়ার পর ৩ বছর আগে আবার এটি পুনর্নির্মাণ করা হয়। আর্জেন্টিনার সেনেটে দীর্ঘ বিতর্কের পর গর্ভধারণের ১৪ সপ্তাহের মধ্যে গর্ভপাতকে আইনগত বৈধতা দেওয়া হয়েছে। লাতিন আমেরিকায় আর্জেন্টিনা হচ্ছে প্রথম কোনো বড় দেশ যেখানে নারীকে তার গর্ভধারণের পর সন্তান রাখা না রাখার স্বাধীনতা বেছে নেওয়ার অধিকার দেওয়া হলো। ইরান বলেছে ভুলবশত ইউক্রেনিয়ান এয়ারলাইন্সের যে বিমানটি ভূপাতিত করা হয়েছিল তার প্রতিটি যাত্রীর পরিবারকে ১.৫ লাখ ডলার করে ক্ষতিপূরণ দেওয়া হবে। ইরান সরকারের আইন বিষয়ক দফতরের একজন মুখপাত্র বলেছেন ক্ষতিপূরণের এই অঙ্ক আন্তর্জাতিক রীতি মেনে ঠিক করা হয়েছে। প্রায় ১ বছর আগে ইরান এবং যুক্তরাষ্ট্রের মধ্যে যখন তীব্র উত্তেজনা চলছিল তখন তেহরান বিমানবন্দর থেকে আকাশে ওড়া ওই বিমানটি ইরানের বিমান প্রতিরক্ষা বাহিনী ভুল করে রকেট দিয়ে ভূপাতিত করে। আপনারা পরিক্রমা শুনছেন বিবিসি লন্ডন থেকে। অনুষ্ঠানে আরও একবার আপনাদের স্বাগত জানাচ্ছি আমি মোয়াজ্জেম হোসেন। বাংলাদেশের একটি আদালত পলাতক আসামিদের বক্তব্য গণমাধ্যমে প্রচারের উপর নিষেধাজ্ঞা দিয়েছে। দুর্নীতি দমন কমিশনের এক আবেদনের পরিপ্রেক্ষিতে হাইকোর্টের একটি বেঞ্চ এই নির্দেশ জারি করে। বাংলাদেশ থেকে প্রায় ৩,৫০০ কোটি টাকা বিদেশে পাচারের অভিযোগ আছে এমন এক ব্যক্তি পি কে হালদারের একটি সাক্ষাৎকার প্রচার করেছিল ঢাকার একটি টেলিভিশন চ্যানেল। বিষয়টি আদালতের নজরে আনার পর হাইকোর্ট বলেছে পি কে হালদার সহ পলাতক আসামিদের কোনো বক্তব্য গণমাধ্যমে প্রচার করা যাবে না। এই বিষয়টি নিয়ে আমি কথা বলি ঢাকার ইংরেজি দৈনিক দ্য ডেইলি স্টারের সম্পাদক মাহফুজা নামের সঙ্গে। তাকে জিজ্ঞেস করেছিলাম একজন সম্পাদক হিসেবে তিনি বিষয়টিকে কিভাবে দেখেন। আমি আদালতের প্রতি সম্পূর্ণ শ্রদ্ধা রেখে বলছি যে আজকে যদি এই রুলিংটা হতো মানে শুধুমাত্র একটা ব্যক্তির উপরে, অর্থাৎ পি কে হালদার, সে আমাদের ১২,০০০ কোটি টাকার মতন তার বিরুদ্ধে অভিযোগ এবং সে পলাতক, তার সম্বন্ধে কোনো মিডিয়াতে হবে না। কিন্তু একটা ব্ল্যাঙ্কেট একটা যে নিষেধাজ্ঞা আছে কোনো ধরনের পলাতক আসামির জন্য লেখা যাবে না আমাদের নীতি আছে, সেটা আমি মনে করি যে একটু বেশি সুইপিং। এবং অনেক ক্ষেত্রে ধরেন অ্যাকিউজ তার বক্তব্যটা জানা ফর দ্য ফেয়ারনেস অফ জাস্টিস অ্যান্ড ফর ক্যারিং আউট
ইম্পার্শিয়াল জাস্টিস, পাবলিক ওপিনিয়ন জানাটা হয়তো প্রয়োজনীয়। এবং আমি বিশেষ করে মনে করি যে এটা যদি আমরা একজন রাজনীতিবিদের উপরে আমরা যদি দৃষ্টি আকর্ষণ করি, যে অনেক সময় রাজনীতিবিদদের উপরে আপনার তাদের অভিযোগ করা হয়, তাদের বিরুদ্ধে আপনার থাকে এবং দে আর অ্যাবসকন্ডিং ফর এ পলিটিক্যাল রিজন। তো এখন আমাদের রাজনীতিতে তো এটা আমাদের একটা ট্রেডিশনই আছে যে যারা সরকারের বিরুদ্ধে কথা বলেন তারা বিরুদ্ধে অনেক সময় তাদের বিরুদ্ধে ওয়ারেন্ট ইস্যু হয়, তারা পলাতক থাকতে বাধ্য হন। তো আমি মনে করি যে সম্পূর্ণ ব্ল্যাঙ্কেট এই ধরনের নিষেধাজ্ঞার জায়গায় যদি শুধু পি কে হালদারের উপরে হতে পারে, আমি একজন সম্পাদক হিসেবে আমার জন্য জিনিসটা আরো খুব সহজে মানা, মানে আমি মন থেকে হয়তো গ্রহণ করতে পারতাম, এখন আমি মনে করছি যে এটা একটু বেশি সুইপিং হয়ে গেল। তো একটা জিনিস অনেকে বলার চেষ্টা করেন যে যখন সংবাদপত্র বা গণমাধ্যম তারা একটি খবর পরিবেশন করে তখন একটা ব্যালেন্সড ভারসাম্যপূর্ণ চিত্র তাদের তুলে ধরতে হয় এবং যার বিরুদ্ধে অভিযোগ আনা হয় সেই তার নিজেকে ডিফেন্ড করা বা আত্মরক্ষার একটা সুযোগ তাকে দিতে হয়, এটা ফেয়ারনেস এবং ন্যায্যতার স্বার্থে। আপনার কি মনে হয় যে সেদিক থেকে সাংবাদিকতার জন্য এটা একটু বেশ বড় চ্যালেঞ্জ হয়ে গেল এখন কাজটা বাংলাদেশে করা? আমি আপনার সঙ্গে একমত যে আমরা যখনই একটা কোন রিপোর্ট করি আমরা সবসময় চেষ্টা করি যার বিরুদ্ধে কথাটা বলা হচ্ছে তার একটা ভার্সন নিতে। তো এই নিষেধাজ্ঞাতে তো সেই ভার্সন আমি আর নিতে পারছি না। তো সেখানে আমার মনে হয় যে বস্তুনিষ্ঠ সাংবাদিকতার উপরে একটা প্রভাব হওয়ার সম্ভাবনা আছে। তাই আমি একজন সম্পাদক হিসেবে বলবো যে এই ধরনের সুইপিং নিষেধাজ্ঞাটা না হলেই আমাদের কাজের পরিবেশটা আরো সুস্থ থাকতে পারে, প্রভাব ফেলতে পারে। আপনি কি তাহলে আশঙ্কা করছেন যে হাইকোর্ট যে উদ্দেশ্যেই এই নির্দেশনাটা দেখ না কেন, বাংলাদেশের যে রাজনৈতিক সংস্কৃতি তার কারণে এটি আসলে যারা বিরোধী পক্ষ বা যারা ভিন্ন মত তুলে ধরতে চান তাদের ক্ষেত্রে এটা একটা নেতিবাচক প্রভাব পড়তে পারে? না, আশঙ্কা করছি আমি আবারও বলতে চাই যে আমি আদালতের প্রতি সম্পূর্ণ শ্রদ্ধা রেখে বলছি যে জিনিসটা এরকম ব্যাপক আকারে না হলে, শুধু যদি পি কে হালদারের উপরে নিষেধাজ্ঞাটা থাকতো, তাহলে আমাদের সাংবাদিকদের জন্য এই পরিবেশটা আরো সুস্থ হতো। বলছিলেন ঢাকার দ্য ডেইলি স্টারের সম্পাদক মাহফুজ আনাম। 2018 সালের আজকের দিনটিতে বিতর্কিত এক নির্বাচনের মাধ্যমে টানা তৃতীয়বারের মতো ক্ষমতায় আসে আওয়ামী লীগ। এই দিনটিকে আওয়ামী লীগ গণতন্ত্রের বিজয় দিবস বলে দাবি করে আর বিরোধী দল বিএনপি এই দিনটিকে গণতন্ত্র হত্যা দিবস বলে বর্ণনা করছে। বিতর্কিত একটি নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় আসার দুবছর পর আওয়ামী লীগ কী কৌশলে দেশ পরিচালনা করছে, বিস্তারিত শুনুন মুন্নি আক্তারের কাছে। বাংলাদেশে সর্বশেষ 2018 সালের জাতীয় নির্বাচনের মাধ্যমে সরকার গঠন করে ক্ষমতাসীন আওয়ামী লীগ। 2008 সালের পর 18 সালের ওই নির্বাচনে প্রথমবারের মতো সব রাজনৈতিক দল অংশ নিলেও এই নির্বাচন নিয়ে নানা ধরনের প্রশ্ন এবং অভিযোগ রয়েছে। বিরোধী রাজনৈতিক দলগুলোর বড় অভিযোগ হচ্ছে দলীয় সরকারের অধীনে নিয়ন্ত্রিত এবং একচেটিয়াভাবে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। তবে এসব অভিযোগ মানতে রাজি নয় ক্ষমতাসীন আওয়ামী লীগ। বাংলাদেশ আওয়ামী লীগ এর যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ বলেন, নির্বাচন নিয়ে বিতর্কের বিষয়টি আসলে কাল্পনিক। যখন ভোটের ফলাফল আসে শুরু হলো এবং বিএনপির লজ্জাজনক পর্যায়ের ফলটা দেখেই তখন শুরু হলো যে না, নির্বাচনের কারচুপি হয়েছে। এবং সেই কারচুপির অজুহাত তুললেন যে ভোটের দিনকে যেহেতু কোথাও কোনো গোলযোগ হয় নাই, কোথাও কোনো বিশৃঙ্খলা হয় নাই, তারা অভিযোগ তুললেন যে আগেই ভোট দেওয়া হয়ে গেছে। আগেই যদি ভোট দেওয়া হতো তাহলে বিএনপির বা কোন সাধারণ ভোটার ভোট কেন্দ্রে যে ভোট দিতে পারে নাই, ব্যালট পেপার পায় নাই, এমন অভিযোগ কি কেউ করেছিল? তাহলে এই অভিযোগটা ছিল আসলে কাল্পনিক। এই কাল্পনিক অভিযোগ করে নিজেদের লজ্জাজনক পর্যায়ের হাত থেকে তারা নিজেকে রক্ষা পেতে চেয়েছিল। আওয়ামী লীগ তাদের টানা তৃতীয়বারের সরকারের দুই বছর পার করেছে। রাজনৈতিক বিশেষজ্ঞরা বলছেন, এর আগে 2014 সালের 5ই জানুয়ারির নির্বাচন যেহেতু একতরফা ছিল, ফলে 2018 সালের নির্বাচনে অনেক প্রশ্ন বা অভিযোগের মুখে টানা তৃতীয় দফায় ক্ষমতায় আসার পর আওয়ামী লীগ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার জন্য অনেকটা কর্তৃত্ববাদী হয়ে ওঠে বলে তারা মনে করেন।
রাজনৈতিক বিশ্লেষক অধ্যাপক দিলারা চৌধুরী বলেছেন, রাষ্ট্রের বিভিন্ন স্তরের প্রতিষ্ঠান ভেঙে দলীয়করণ করা এবং সুশীল সমাজের কণ্ঠরোধ করার বিষয় যেমন রয়েছে, একই সাথে বিরোধী দল বিএনপির ধোঁয়াশাপূর্ণ আচরণের সুযোগও সরকার নিচ্ছে। যেগুলি আমাদের ডেমোক্রেটিক ইনস্টিটিউশন বা প্রতিষ্ঠান, সেগুলিকে আস্তে আস্তে পলিটিসাইজ করে ভেঙে দেওয়া হয়েছে, দলীয় রাজনীতিটাকে তৃণমূল পর্যন্ত নিয়ে যাওয়া হয়েছে। বাংলাদেশে সেরকম কোন সিভিল সোসাইটি নাই, মিলিটারি পুলিশ, এরা তো আপনার কাজ করে জনগণের সাথে, কিন্তু এখানে সরকারের অনুগতদেরকে সেখানে ঢুকিয়ে দেওয়া হয়েছে আর কি। বিএনপি যেটা সবচেয়ে বড় একটা রাজনৈতিক দল, তাদের ভূমিকাটা বড় ধোঁয়াশে। তারা একদিকে বলছে আমরা ইলেকশন মানি না, একদিকে আবার তারা তাদের সাংসদ বাঁচিয়ে দিয়েছে, ইয়ে তাদেরকে একটা বৈধতা মতো দিয়ে দিয়েছে। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, নির্বাচন নিয়ে কিছুটা বিতর্ক হলেও বড় ধরনের কোনো বাধা আওয়ামী লীগকে আসলে মোকাবেলা করতে হয়নি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক এবং রাজনৈতিক বিশ্লেষক অধ্যাপক জিনাত হুদা মনে করেন, বাংলাদেশের সবচেয়ে বড় যে বিরোধী রাজনৈতিক দল বিএনপি, সেটি আসলে আওয়ামী লীগের বিপক্ষে শক্তভাবে দাঁড়াতেই পারেনি। তিনি মনে করেন, আওয়ামী লীগ কিছু ধারণা নিয়ে জনগণের সামনে এসেছে, এর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে উন্নয়নের ধারণা যা মানুষ পছন্দ করেছে, ফলে কৌশলগতভাবেই বিএনপি পিছিয়ে গেছে বলে মনে করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক অধ্যাপক জিনাত হুদা। কৌশলগত যুদ্ধে আসলে আওয়ামী লীগের কাছে বিএনপি পরাজিত হয়েছে। বিএনপি সাংগঠনিক ভাবে তো দুর্বল, মনস্তাত্ত্বিক ভাবেও যে একটা ওয়েভ, আমরা যেটা বলি যে একটা ওয়েভ তোলা, একটা ঢেউ তোলা, সরকার পরিবর্তনের ঢেউ তো তুলতেই পারেনি, মানে সেটা কি কোনো একটা রিদিমিক জায়গা আসলে বিএনপি নিতে পারেনি। অন্যদিকে নতুন যে কনসেপশন গুলোকে আওয়ামী লীগ নিয়ে এসছে, মানে সেগুলো খুব কাছি ছিল, সেগুলো কি উন্নয়ন, ডেভেলপমেন্ট। ফলশ্রুতিতে আওয়ামী লীগের অন্যান্য দুর্বলতা সত্ত্বেও শেষ পর্যন্ত জনগণ কিন্তু আওয়ামী লীগের বিরুদ্ধে যায়নি, এটা হচ্ছে স্ট্র্যাটেজি। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, সরকারের সামনে রাজনৈতিক দিক থেকে বড় কোনো প্রতিবন্ধকতা এখনো নেই, কিন্তু নির্বাচন নিয়ে যে আস্থার সংকট তৈরি হয়েছে তা থেকে বেরিয়ে আসার কোনো উদ্যোগও তারা এখনো দেখছেন না। ঢাকা থেকে মুন্নি আক্তার। বাংলাদেশে এবছর ধানের উৎপাদন কম হওয়ার কারণে ঘাটতি পূরণ করতে কয়েক লক্ষ টন চাল আমদানি করবে দেশটি। এর মধ্যে ভারত থেকেই রপ্তানি করা হবে প্রায় 2.5 লক্ষ টন চাল। সরকারিভাবে এই পরিমাণ চালের বাইরে ভারতের বেসরকারি রপ্তানিকারকরাও বাংলাদেশে চাল রপ্তানির সুযোগ পেয়েছে টেন্ডারের মাধ্যমে। ভারতে এবার ভালো ধান উৎপাদন হওয়ায় থাইল্যান্ড বা ভিয়েতনামের মতো দেশগুলির তুলনায় কম দামে বাংলাদেশকে চাল রপ্তানি করা সম্ভব বলেও ভারতীয় রপ্তানিকারকরা জানাচ্ছেন। বিস্তারিত শুনুন কলকাতা থেকে অমিতাভ ভট্টশালীর রিপোর্টে। অন্তত 2.5 লক্ষ টন চাল বাংলাদেশে রপ্তানি করবে ভারতের কয়েকটি সরকারি বেসরকারি সংস্থা। এর মধ্যে বেসরকারি দুটি সংস্থার সঙ্গে চুক্তি চূড়ান্ত হয়ে গেছে। এছাড়াও সরকারি কৃষি সমবায় বিপণন সংস্থা বা ন্যাফেডের সঙ্গেও বাংলাদেশে 1.5 লক্ষ টন চাল রপ্তানির চুক্তি চূড়ান্ত হয়ে গেছে বলে ন্যাফেডের এক কর্মকর্তা বিবিসি বাংলাকে নিশ্চিত করেছেন। আরও 1 লাখ টনের চুক্তি হতে পারে সরকারি স্তরে, এমনটাই বলছেন ভারতের চাল রপ্তানিকারকদের সংগঠন অল ইন্ডিয়া রাইস এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের এক্সিকিউটিভ ডিরেক্টর বিনোদ কুমার। इस साल उनकी थोड़ी क्रॉप कम हो गई है, इस वजह से उनको जो है राइस की जो है इम्पोर्ट करने की आवश्यकता पड़ रही है। বিনোদ কুমারের কথায়, বাংলাদেশে এবারে বন্যার ফলে ধানের ক্ষয়ক্ষতি হয়েছে, তাই তাদের চাল আমদানি করতে হচ্ছে। এর মধ্যে ভারতের সরকারি কৃষি বিপণন সমবায় বা ন্যাফেডের কাছ থেকে বেশি পরিমাণে চাল নেওয়ার কথা চলছে, মোট পরিমাণ প্রায় 2.5 লক্ষ টন। এছাড়াও অন্য দুটি বেসরকারি সংস্থাও 50,000 টন করে চাল রপ্তানি করার অর্ডার পেয়েছে, জানাচ্ছিলেন মিস্টার বিনোদ কুমার। চাল আমদানি করার জন্য বাংলাদেশ সরকার যে গ্লোবাল টেন্ডার আহ্বান করেছিল তাতে অংশ নিয়েই একটি বেসরকারি সংস্থা $405 প্রতি টন দরে এবং অন্য সংস্থাটি $416 প্রতি টন দরে সিদ্ধ চাল রপ্তানি করবে। মিস্টার বিনোদ কুমার বলছিলেন, বাংলাদেশে এই বিপুল পরিমাণ চাল রপ্তানি করার সুযোগ ভারত পাচ্ছে তার কারণ অন্য চাল রপ্তানিকারক দেশগুলি যেমন থাইল্যান্ড বা ভিয়েতনামের থেকে সস্তায় চাল দিতে পারছে ভারত। India is time non basmati rice segment mein kafi competitive hai
মিস্টার বিনোদ কুমার বলছিলেন, থাইল্যান্ড বা ভিয়েতনামের মতো দেশগুলির তুলনায় ভারতের চালের দাম টন প্রতি $90 থেকে $100 কম থাকে, সেজন্যই প্রতিবেশী রাষ্ট্রে সস্তায় চাল রপ্তানি সম্ভব হচ্ছে। যদিও দুটি বেসরকারি সংস্থাকে 50,000 টন করে রপ্তানির অর্ডার দিয়েছে বাংলাদেশ, তবে তারা চাইছে যে সরকারি সংস্থার মাধ্যমেই চুক্তি হোক। সেজন্যই ন্যাফেডের সঙ্গে 1.5 লক্ষ টন চাল রপ্তানির আলোচনা চূড়ান্ত পর্যায়ে এবং আরও 1 লক্ষ টন সম্ভবত তারাই রপ্তানি করবে, জানাচ্ছিলেন বিনোদ কুমার। যদিও বাংলাদেশের সঙ্গে এই বিপুল পরিমাণ চাল রপ্তানির চুক্তি সম্পূর্ণ ব্যবসায়িক চুক্তি, কিন্তু দিল্লির জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ও দক্ষিণ এশিয়া বিষয়ে বিশেষজ্ঞ ডক্টর সঞ্জয় ভারদ্বাজের কাছে জানতে চেয়েছিলাম, এই চাল রপ্তানির মাধ্যমে ভারত কি কোনো কূটনৈতিক লাভ অর্জন করতে পারবে? নর্থ ইস্টার্ন স্টেটস অর ইস্টার্ন বর্ডার কো সিকিউর করনে কে লিয়ে পিসফুল করনে কে লিয়ে উই আর অধ্যাপক ভারদ্বাজের কথায় উত্তর পূর্বের রাজ্যগুলিতে শান্তি বজায় রাখা বা পূর্ব সীমান্ত নিরাপদ রাখতে বাংলাদেশের উন্নয়নের জন্য ভারত তাদের অপারস্পরিক সহায়তা দিচ্ছে নানাভাবে, যেমন প্রায় সমস্ত বাংলাদেশি পণ্যের জন্য ভারতের বাজারকে শুল্কমুক্ত করে দেওয়া, বাংলাদেশও আবার ট্রানজিট দিয়েছে যার মাধ্যমে উত্তর পূর্বাঞ্চলের উন্নয়নমূলক প্রকল্পগুলি লাভবান হচ্ছে। শুধুমাত্র তিস্তার জল না পাওয়া ছাড়া ভারতের ব্যাপারে বাংলাদেশের বিশেষ ক্ষোভ থাকার কথা নয়। তবে সম্প্রতি এনআরসি এবং সংশোধিত নাগরিকত্ব আইন নিয়ে বাংলাদেশের একটা দুশ্চিন্তা তৈরি হয়েছে। অধ্যাপক ভরদ্বাজের মতে, এই চাল রপ্তানিতে সহায়তা করে ভারত সেই ক্ষোভ বা দুশ্চিন্তা কিছুটা প্রশমন করতে পারবে। ভারতের চাল রপ্তানিকারকরা বলছেন, বাংলাদেশে এই বিপুল পরিমাণ রপ্তানির ফলে ভারতের চাল রপ্তানি ক্ষেত্রে এবার রেকর্ড হতে চলেছে। তার একটা কারণ যদি হয়, করোনা লকডাউনের মধ্যেও ভারত রপ্তানি বাণিজ্য বন্ধ করেনি অন্য অনেক দেশের মতো, আবার বাংলাদেশও চাল রপ্তানির ওপরে আগে যে শুল্ক নিত সেটা 62.5% থেকে কমিয়ে 25% নামিয়ে এনেছে। সেই সুবিধাও ভারতের রপ্তানিকারকরা পাচ্ছেন। কলকাতা থেকে অমিতাভ ভট্টশালী। আপনারা বিবিসি বাংলা শুনছেন ঢাকায়, কুমিল্লায়, সিলেটে। আপনারা যেখানে আছেন বিবিসি বাংলা আপনার সাথেই আছে। বাংলাদেশের পুলিশ আজ ঢাকার একটি বাসাবাড়ি থেকে প্রায় 55 কোটি টাকা মূল্যের ইউরেনিয়াম উদ্ধার করেছে বলে দাবি করছে। ইউরেনিয়াম একটি মূল্যবান খনিজ এবং পরমাণু শক্তি থেকে শুরু করে অনেক ধরনের কাজে এটি ব্যবহৃত হয়। এই ইউরেনিয়ামের ব্যবহার এবং বিক্রি বেশ নিয়ন্ত্রিত। বাংলাদেশের পুলিশ বলছে, তারা এই ইউরেনিয়াম উদ্ধারের সময় 3 জন ব্যবসায়ীকেও গ্রেপ্তার করেছে। বিষয়টির খোঁজখবর রাখছিলেন ঢাকায় সহকর্মী সাইদুল ইসলাম, তার কাছে জানতে চেয়েছিলাম এর বিস্তারিত। এই ইউরেনিয়াম উদ্ধার করেছে পুলিশের একটি বিশেষ শাখা, র‍্যাবের সদস্যরা। সোমবার তারা ঢাকার পূর্ব রামপুরার একটি বাড়িতে অভিযান চালিয়ে এই একটি বাক্সে থাকা ইউরেনিয়াম এবং আরো বেশ কিছু জিনিস উদ্ধার করেছে। র‍্যাবের কর্মকর্তারা বলছেন যে তারা গোপন সংবাদের ভিত্তিতে এই অভিযানটি চালিয়েছিলেন। তারা জানতে পেরেছেন যে বেশ কয়েকজন ব্যক্তি ইউরেনিয়াম কেনাবেচার ব্যবসা করে এবং এখানে তাদের কাছে ইউরেনিয়াম রয়েছে। এরকম তথ্যের ভিত্তিতে তারা অভিযানটি চালিয়ে এই ইউরেনিয়াম গুলো জব্দ করেছেন এবং তারা বলছেন যে যেহেতু ইউরেনিয়াম একটি তেজস্ক্রিয় পদার্থ, তাই তারা এটি খুলে দেখেননি বা এটির ওজন কত বিস্তারিত জানার চেষ্টা করেনি। তারা এটি পরীক্ষা নিরীক্ষার জন্য গবেষণাগারে পাঠিয়েছেন এবং তারা বলছেন যে সেখান থেকে এখনো তথ্য পাওয়া যায়নি যে ইউরেনিয়ামটি কি মানের, কি পরিমাণ রয়েছে বা কি ধরনের। তো সেগুলো পাওয়ার পর তারা আরো বিস্তারিত জানাতে পারবেন। তাদের তদন্ত চলছে এবং যাদেরকে আটক করা হয়েছে তাদেরকেও তারা জিজ্ঞাসাবাদ করছেন যে আরো বিস্তারিত তথ্য জানার জন্য, যে তারা কোথা থেকে এগুলো এনেছেন, কোথায় নেওয়ার চেষ্টা করেছেন। তবে প্রাথমিক জিজ্ঞাসাবাদের বরাত দিয়ে কর্মকর্তারা বলছেন যে এই গ্রুপটি, যে 3 জন ব্যক্তিকে আটক করা হয়েছে, তারা ইউরেনিয়াম ক্রয় বিক্রয়ের কাজ করেন এবং যে ইউরেনিয়াম গুলো আটক করা হয়েছে সেগুলো প্রায় 55 কোটি টাকার বলে তারা ধারণা দিয়েছে। তো ইউরেনিয়াম তো খুবই মানে রেগুলেটেড একটা পণ্য, অর্থাৎ এটি চাইলেই খোলা বাজারে যে কেউ কেনাবেচা করতে পারেন না, এবং বিভিন্ন গ্রেডের ইউরেনিয়াম আছে বলে আমরা জানি, এর নানা রকম ব্যবহারও আছে। তো বাংলাদেশে কি কারণে, কিভাবে এরা এই খনিজটি আমদানি করেছিলেন বা এনেছিলেন, সে সম্পর্কে কি কোনো ধারণা পাওয়া যাচ্ছে? র‍্যাবের কর্মকর্তারা বলছেন যে তারা বিস্তারিত তদন্ত না করে এই বিষয়ে আর বলতে চান না এবং তারা পুরো চক্রটিকে যেহেতু আটক করার চেষ্টা করছেন, তাই তারা চান না যে এখনই সব তথ্য প্রকাশ হয়ে যাক। তবে ঠিক এই প্রশ্নটি আমি করেছিলাম বাংলাদেশ অ্যাটমিক এনার্জি কমিশনের সাবেক সদস্য ডক্টর মোহাম্মদ আহসানের কাছে,
তিনি বলছেন যে বিশ্ববাজারে ইউরেনিয়াম একটি দুর্লভ পণ্য এবং দামি পণ্য হওয়ার কারণে অনেক দেশই একটি চক্র এটি কালোবাজারি করার চেষ্টা করে, এক দেশ থেকে এনে অন্য দেশের মাধ্যমে সেটি আবার অন্যান্য দেশে বিক্রির চেষ্টা করা হয়। কিন্তু এই পণ্যটি যেহেতু তেজস্ক্রিয় একটি পদার্থ এবং সেটি পারমাণবিক অস্ত্র তৈরি করা বা পারমাণবিক চুল্লি বা পারমাণবিক কাজে ব্যবহার এই ধরনের কাজে লাগে, তাই এটি সবার কাছে গেলেই যে ব্যবহার উপযোগী হবে বা সবাই ব্যবহার করতে পারবেন তা না, একটি নির্দিষ্ট ক্রেতা রয়েছে। এই চক্রটি বিভিন্ন উৎস থেকে ইউরেনিয়াম সংগ্রহ করে সেসব ক্রেতাদের কাছে বিক্রির চেষ্টা করে এবং যারা কালোবাজারে ইউরেনিয়াম কেনার চেষ্টা করেন মূলত তাদের হাতে এটি দেওয়ার চেষ্টা করা হয়। তবে তিনি বলছেন যে এই সেরকম অবকাঠামো না থাকলে ইউরেনিয়াম আসলে অন্য কারো হাতে থাকলেও যে এটি কোনো খারাপ কাজে ব্যবহারের সুযোগ কম, তবে পরীক্ষা নিরীক্ষা না করে ইউরেনিয়ামের মান সম্পর্কে না জেনে এটি আসলে কি ধরনের পণ্য এবং কতটা তেজস্ক্রিয়তা বহন করে বা এর কতটা দাম রয়েছে সেটি বলা সম্ভব নয়, কারণ ইউরেনিয়ামের বিভিন্ন মান রয়েছে এবং সেই মানের ভিত্তিতে এটির দামও ওঠানামা করে থাকে। ঢাকা থেকে সাইদুল ইসলাম। শ্রোতাদের এখানে জানিয়ে রাখি আমাদের দুটি রেডিও অনুষ্ঠানই এখন শর্টওয়েভেও শোনা যায়। বাংলাদেশ সময় সন্ধে 7:30 আর ভারতীয় সময় 7টায় প্রবাহ প্রচারিত হয় 9510-9900 আর 11750 কিলোহার্টসে যথাক্রমে 31, 31 এবং 25 মিটার ব্যান্ডে। আর আমাদের রাতের অধিবেশন যেটি 10:30 বাংলাদেশ সময় এবং ভারতের 8:10 পরিচালিত হয়, এখন যে অনুষ্ঠানটি আপনারা শুনছেন সেই পরিক্রমা, সেটি প্রচারিত হয় 7265 এবং 9585 কিলোহার্টসে যথাক্রমে 41, 31, 41 এবং 31 মিটার ব্যান্ডে। এবারে খেলাধুলা নিয়ে আমাদের সাপ্তাহিক আয়োজন। খেলাধুলা নিয়ে বিবিসির সাপ্তাহিক আয়োজনে আপনাদের সবাইকে স্বাগতম। খেলাধুলার সপ্তাহভর নানা খবর এবং তার বিশ্লেষণ নিয়ে হাজির হয়েছি আমি রায়হান মাসুদ এবং আমার সাথে আছেন আমি মুন্নি আক্তার। রায়হান, গত সপ্তাহে তো বেশ সপ্তাহ জুড়ে আলোচনায় ছিল যে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের যে দশক সেরা ক্রিকেট দল সেটি নিয়ে, যেখানে আমরা জানি যে ভারতের ক্রিকেটার বিরাট কোহলি যিনি দশক সেরা ক্রিকেটার নির্বাচিত হয়েছেন এবং সাথে অস্ট্রেলিয়ার নারী ক্রিকেটার অ্যালিসা পেরি তিনি হয়েছেন নারী ক্রিকেটার দশক সেরা। তো এই ব্যাপারটিকে আসলে আপনি কীভাবে দেখছেন? ঠিক তাই, একদম ঠিক বলেছেন মুন্নি। টুইটার থেকে শুরু করে আইসিসির বাজ সবখানে একটাই আলোচনার বিষয় ছিল হ্যাশট্যাগ আইসিসি অ্যাওয়ার্ডস, যেখানে দশকে সেরা পুরুষ ক্রিকেটারের পুরস্কারটি পেয়েছেন বিরাট কোহলি। বিরাট কোহলি গত দশকে আসলে বলা যায় যে অনেকের মতে অমানবিক পারফরমেন্স দেখিয়েছেন ওয়ান ডে টেস্ট এবং টি টোয়েন্টি তিন ফরম্যাটেই তার যে ব্যাটিংয়ের গড় সেটা কিন্তু 50-এর ওপরে ছিল এবং তিনি 20,000-এর ওপর রান করেছেন আন্তর্জাতিক রান এবং 66টি আন্তর্জাতিক শতক হাঁকিয়েছেন। বিরাট কোহলির মতো স্ট্যাট অন্য কোনো ব্যাটসম্যানের নেই এবং ইতিহাসের অন্যতম সেরা ব্যাটসম্যান বলা হচ্ছে তাকে, যদিও এই ডিবেটটি থাকেই দশক টু দশককে সেরা ক্রিকেটার। আগের দশকে ছিল সচিন বনাম লারা, তার আগে ছিল ডন ব্র্যাডম্যানরা, তার আগে ছিলেন ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেটাররা। তো এই যে বিতর্ক এটা কিন্তু চলতেই থাকবে, এই বিতর্কের মধ্যেই বিরাট কোহলি একদম সবার একটি সমর্থন পেয়ে বলা যায়। বিরাট কোহলির এই বিষয়ে কোনো ডিবেট নেই আসলে, বিরাট কোহলি যে পুরস্কারটি পেয়েছেন। এলিসা পেরি অস্ট্রেলিয়ার হয়ে 4টি টি টোয়েন্টি বিশ্বকাপ জিতেছেন, 1টি ওয়ানডে বিশ্বকাপ জিতেছেন। শুধু তাই না, নারী ক্রিকেটে এলিসা পেরির ব্যাটে আছে 4,000-এর ওপর আন্তর্জাতিক রান, 200-এর ওপর আন্তর্জাতিক উইকেট এবং এর ফলে এলিসা পেরি একটি অনন্য উচ্চতায় চলে গিয়েছেন, যেখানে বলা হয় যে গ্রেটেস্ট অফ অল টাইম যে টার্মটি সেটি এলিসা পেরির সাথে খুব সুন্দরভাবে যায় এবং বলা হয়ে থাকে তিনি অস্ট্রেলিয়ার নারী ক্রিকেটের ইতিহাসের অন্যতম সেরা ক্রিকেটার। এই সেই কারণ যেটি হচ্ছে গত এক দশকে যে কারণে বিরাট কোহলি এবং এলিসা পেরি এই পুরস্কারটি পেয়েছেন এবং এটি নিয়ে আপাতত কারোর মধ্যে কোনো বিতর্ক বা কোনো সংশয় নেই আসলে। আচ্ছা, আরেকটি বিষয় সেটি হচ্ছে যে আইসিসির এই যে দশক সেরা যে দলগুলো সেখানে পাকিস্তানের কোনো খেলোয়াড় নেই, এই বিষয়টি একটু কেমন হলো না? কারণ গত 10 বছরে কি আসলে পাকিস্তানের এমন কোনো ক্রিকেটার ছিলেন না যিনি খুব ভালো ক্রিকেট খেলেছেন? ঠিক তাই, আপনারা যদি শোয়েব আখতার, রাশিদ লতিফ তাদের টুইটারে গিয়ে দেখেন, সেখানে তারা বারবার একটি প্রশ্ন করছে, আইসিসি কি ভুলে গিয়েছে যে পাকিস্তান নামের একটি দল আন্তর্জাতিক ক্রিকেট খেলছে, এমন একটি প্রশ্ন করছে। ঠিক সে কথাটি, কারণ আমরা জানি যে যদি আমরা টেস্ট ক্রিকেটের দিকে দেখি তাহলে একটা বড় সময় উল্লেখযোগ্য একটি স্কোর রয়েছে পাকিস্তানের, যেখানে তারা বেশ কিছুদিন ভালো খেলেছিল। তারপর টি টোয়েন্টির ক্ষেত্রে যদি দেখি সেখানে তারা একবার চ্যাম্পিয়নও হয়েছে, তাহলে আসলে এই আইসিসির যে দশক সেরা টিম আছে সেখানে পাকিস্তান নেই কেন?
পাকিস্তানের ভক্তদের জন্য অবশ্যই এটা হতাশাজনক একটি ব্যাপার, পাকিস্তানে কোনো ক্রিকেটার নেই। তবে পরিসংখ্যান ঘেঁটে যা দেখেছি, আসলে পাকিস্তান তো টেস্টে 1 নম্বর দল ছিল 2016-2015 এই সেশনে, এবং মিসবাহুল হক নেতৃত্ব দিয়েছিলেন তখন। মানে টেস্ট চ্যাম্পিয়নশিপ যে ব্যাপারটা, সেই চ্যাম্পিয়নশিপের একটি বড় অংশে পাকিস্তান ছিল নাম্বার 1 টিম, এবং তারা টেস্টের যে মূল ভিত্তি ব্যাটিং, স্লো ব্যাটিং এবং খুবই দৃঢ়তার সাথে ব্যাটিং, এসব করে তারা একটি ভালো জায়গায় পৌঁছে গিয়েছিল। এবং বলা যায় যে তখন পাকিস্তানের ইতিহাসেরই অন্যতম দুর্বলতম বোলিং লাইন আপ নিয়ে তারা টেস্টে 1 নম্বর দল হয়েছিল। কিন্তু সেই পাকিস্তানের যে ব্যাপারটি আসলে মূলত কাজ করে, ওদের কোনো সিগনিফিকেন্ট একজন ক্রিকেটার আলাদাভাবে ভালো খেলেননি। যেমন ইন্ডিয়ার বিরাট কোহলির নাম আমরা আলাদাভাবে বলতে পারি, বাংলাদেশের সাকিব আল হাসান, অস্ট্রেলিয়া দেখবেন মিচেল স্টার্ক, এরকম সিঙ্গেল পার্সন ওইসব দেশে ভালো খেলেছেন। কিন্তু পাকিস্তানে আলাদাভাবে কেউ এত ভালো খেলেননি যে হচ্ছে যিনি দর্শকের কোনো সেরা দলে ঢুকবেন। যেমন টি টোয়েন্টির যেটা আপনি বললেন, টি টোয়েন্টিতে তারা 2007 সালে চ্যাম্পিয়ন হওয়ার কথা ছিল, রানার আপ হয়েছেন, খুব ভালো খেলছিল ওই টুর্নামেন্টে, 2009 সালে চ্যাম্পিয়ন হয়েছিল। কিন্তু এই দশকের যে হিসাবটি করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল, সেটা হচ্ছে 2011 জানুয়ারি থেকে 2020 সালের অক্টোবরের 7 তারিখ পর্যন্ত, যেই কারণে ওদের বেশ কয়েকজন ক্রিকেটার যারা হচ্ছে দুর্দান্ত পারফরমেন্স দেখিয়ে, যেমন উমর গুল, সাঈদ আজমল, শাহিদ আফ্রিদি, তাদের টি টোয়েন্টির যে পারফরমেন্সগুলো সেগুলো ছিল আসলে গত দশকের শেষ দিকে, 2007, 2008, 2009, একটা বড় সময় পর্যন্ত কিন্তু পাকিস্তানের এই 3 জন বোলার আন্তর্জাতিক টি টোয়েন্টি উইকেট শিকারীদের তালিকায় প্রথম 1, 2, 3 নম্বর জায়গা দখল করেছিল। এবং এখন যাদের নাম আছে তারা হচ্ছেন রশিদ খান, সাকিব আল হাসান, লাসিথ মালিঙ্গা। এবং প্রথম 10 জনে পাকিস্তানের কোনো বোলার এই মুহূর্তে নেই, অর্থাৎ গত 10 বছরে যদি স্ট্যাট আমরা দেখি, প্রথম 10 জনে পাকিস্তানের কোনো বোলার আসলে টি টোয়েন্টিতে সর্বোচ্চ উইকেট শিকারীদের তালিকায় নেই, যেখানে বাংলাদেশেরই আছে 2 জন, সাকিব আল হাসান এবং মুস্তাফিজুর রহমান। এবং বলা যায় যে ব্যাটিংয়ের তালিকাও দেখা যায় মোহাম্মদ হাফিজ বা শোয়েব মালিক, এরা আছেন বিভিন্ন দলে, কিন্তু তাদের চেয়ে কিন্তু কেন উইলিয়ামসন, জো রুট, বিরাট কোহলি, রোহিত শর্মা, অ্যারন ফিঞ্চ, এরা কিন্তু ঢের ভালো ব্যাটিং করেছে এবং তাদের নাম ছিল সব শিরোনামে। এবং অ্যারন ফিঞ্চের নাম আমি আলাদাভাবে বলবো, অ্যারন ফিঞ্চ জিম্বাবুয়ের সাথে একটি 175 রানের ইনিংস খেলেছেন এবং টি টোয়েন্টিতে তার স্ট্রাইক রেট হচ্ছে 154-এর মতো। তো বলা যায় যে এই যে ওভারঅল যে দশক সেরা যে লিস্টটি করা হয়েছে, সেখানে হয়তো কিছুটা গরমিল থাকতে পারে যে টি টোয়েন্টিতে 4 জন বলার কেন নেওয়া হয়েছে বা 1 জন পেস বোলিং অলরাউন্ডার কেন নেওয়া হয়নি, কিন্তু সেখানে পাকিস্তানি নেই কেন বা জিম্বাবুয়ের কেউ নেই কেন, এই প্রশ্নটা করা কিন্তু একটু কঠিন। কারণ হচ্ছে এখানে খুব পারফরমেন্স, স্ট্যাট এবং ইম্প্যাক্ট যেটা বলা হয় সেই ইম্প্যাক্ট দেখে নেওয়া হয়েছে, যে কারণে অনেক ক্রিকেটার দেখবেন যারা হচ্ছে খুব রেগুলার বেসিসে ভালো খেলে না, কিন্তু তাদের একটি ম্যাচের ইম্প্যাক্ট অনেক বেশি থাকে। যেমন দেখবেন শহীদ আফ্রিদি 2009 বিশ্বকাপে যেটা করেছেন টি টোয়েন্টি বিশ্বকাপে, এইভাবে তারা আসলে বাজ বিচার করেছে এবং এইভাবেই আসলে এই দলগুলো গঠন হয়েছে। অনেক কিছুই জানা হলো রায়হান। তো এখন আমরা বাংলাদেশের দিকে আসি। আমরা শুনছি যে ওয়েস্ট ইন্ডিজ আসছে বাংলাদেশে খেলতে, কিন্তু আরেকটি বিষয় শোনা যাচ্ছে যে মানুষ এটা নিয়ে কথাও বলছে যে বড় বড় যে ক্রিকেটার আছেন তারা আসলে আসছে না, এর কারণটা কি? ঠিক তাই, ইতোমধ্যে আপনারা খবরটি পেয়েছেন যে ওয়েস্ট ইন্ডিজের সেই হোপ, জেসন হোল্ডার, শ্যামন হেটমায়ার, কিরণ পলার্ড, এরকম অনেক প্লেয়াররা এই টুর্নামেন্টে, এই সিরিজটিতে খেলতে অনাগ্রহ প্রকাশ করেছেন এবং তারা ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেট বোর্ডকে জানিয়েছেন কোভিড-19 কারণে তারা সতর্কতাবশত এই টুর্নামেন্টটায়, এই সিরিজটায় আসতে পারছেন না। এবং এটাই আসলে মূল কারণ হিসেবে দেখা হচ্ছে, যেহেতু কোভিড-19 আসলে একটি কনসার্ন এবং উপমহাদেশের কথা আলাদাভাবে বলা হয়, উপমহাদেশের কোভিড-19 যেই ওভারঅল প্রোটোকলগুলো আছে সেগুলো কতটা মেনে চলা হবে এইসব প্রশ্নও থেকে যায়। কিন্তু সাংবাদিকরা এবং বিশ্লেষক মহল যে প্রশ্নটা করছে সেটা হচ্ছে, একই সময় যদি IPL হতো, একই সময় যদি বাংলাদেশ প্রিমিয়ার লিগের মতো টি টোয়েন্টি আসরগুলো হতো, তাহলে কি তারা নিজেদের নাম সরিয়ে নিতেন? এই প্রশ্ন কিন্তু থেকেই যায়, এই প্রশ্নের মধ্যেই বলা যায় যে এটি দিনশেষে প্রত্যেকটা ক্রিকেটারের ব্যক্তিগত ব্যাপার, যেহেতু এটা দিনশেষে একটি পেশা এবং সেই পেশায় তারা ছুটি নেবে কবে এবং তারা কোন কারণে আসছে না, এটাও তাদের ব্যক্তিগত ব্যাপার। কিন্তু এই প্রশ্নটা থেকেই যাচ্ছে আসলে যে ঠিক কী কারণে ওরা আসতে চাচ্ছে না। ঠিকই বলেছেন, যেমন আমার মনে হচ্ছিল যে কিছুদিন আগে তো ইংল্যান্ডে ওয়েস্ট ইন্ডিজ খেলে গেল, তাহলে বাংলাদেশে আসতে তাদের সমস্যাটা কোথায় আসলে? ঠিক তাই, এবং এই মুহূর্তে আপনারা জানেন যে ইংল্যান্ডে কোভিড সতর্কতা সবচেয়ে বেশি এবং কোভিডের কেসও বাড়ছে। ইভেন ইংল্যান্ডের ফুটবল ফেডারেশনের একজন নামী কোচ স্যাম অ্যালারডাইস, তিনি বলেছেন যে ইংল্যান্ডে আসলে ফুটবল চালিয়ে যাওয়া উচিত কিনা সেটা আরও একবার ভেবে দেখতে ফুটবল অ্যাসোসিয়েশনকে। BBC-র সাপ্তাহিক খেলাধুলার যে আয়োজন তা আজ এ পর্যন্তই, আশা করি আপনাদের ভালো লেগেছে। নিচে মন্তব্য জানাবেন এবং ফলো করবেন ফেসবুক, টুইটার এবং ইউটিউবে এবং BBC-র পাতায়। ধন্যবাদ সবাইকে। শেষ করার আগে আবারও সংবাদ শিরোনাম।
ব্রিটেনের ঔষধ নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ আজ অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় এবং ঔষধ কোম্পানি অ্যাস্ট্রাজেনেকার উদ্ভাবিত করোনা ভাইরাসের টিকা অনুমোদন করেছে। আর বাংলাদেশের একটি আদালত পলাতক আসামিদের বক্তব্য গণমাধ্যমে প্রচারের উপর নিষেধাজ্ঞা দিয়েছে। আমাদের পরবর্তী অনুষ্ঠান আগামীকাল বাংলাদেশ সময় সন্ধে 7:30 আর ভারতে সন্ধে 7:00। সে অনুষ্ঠান শোনার আমন্ত্রণ জানিয়ে লন্ডন স্টুডিও থেকে আমি মোয়াজ্জেম হোসেন এখানেই বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, শুভরাত্রি। This is the BBC. There are no programs on this channel at present. Details of all our services are at bbcworldservice.com.